ফুটবল বিশ্বকাপ আসলে কেন আমাদের এই কথা শুনতে হয়? আর্জেন্টিনার বা ব্রাজিলে নাকি প্রকাশ্যে আজান দেওয়া যায় না, এ কথার সত্যটা কতটুকু আজকে জানবো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকের প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনার বা ব্রাজিলে কি প্রকাশ্যে আজান দেওয়া যায়? প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, প্রকাশ্যে আজান দেওয়া যায়। বাট ওই দেশগুলো খ্রিস্টান অধ্যুষিত এলাকা হওয়ার কারণে লাউডস্পিকারে আজান দেওয়া যায় না। সব মসজিদে না, কিছু কিছু মসজিদে লাউডস্পিকারেও আজান দেওয়া যায়। বিশ্বকাপ ফুটবল খেলা আসলেই আমাদের দেশের কিছু অতি উৎসাহিত মানুষরা বলে যে আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা যে দলগুলো সাপোর্ট করো সেই দলগুলোতে আজান দেওয়া যায় না। সত্যিকার অর্থ হচ্ছে সে এই কথার কোনো ভিত্তি নেই। আপনাদের বিশ্বাস না হলে গুগল চার্জ করে দেখতে পারেন, ইউকে পেটিয়াতে দেখতে পারেন, অ্যান্ড ইউটিউবেও দেখতে পারেন চার্জ করে। আসলে কি আর্জেন্টিনা বা ব্রাজিলে আজান দেওয়া যায় কে যায়? তো আমরা ফুটবল ভালোবাসি, ফুটবল বিশ্বকাপ আসলে পৃথিবীর অন্য দেশের মতো বাংলাদেশের মানুষরাও ফুটবল নিয়ে আমেদিন ব্যস্ত থাকে, কথা কাটাকাটি হয়, অনেক রকম আনন্দ হয়। বাট সেখানে যদি এরকম কথা শুনি তোমরা যে ওই দেশগুলোকে নিয়ে এত হই হুল্লোড় করতেছ, সে দেশগুলোতে তো ইসলাম ধর্ম পালন করা যায় না, ওই কথাগুলো শুনলে তখন অনেক খারাপ লাগে। কথা বলতে কি এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আর্জেন্টিনা আর ব্রাজিল খ্রিস্টান ধর্ম অধ্যুষিত একটি দেশ, সেখানে আজানের ক্ষেত্রে ধর্ম পালনের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে, আবার সব অঞ্চলে একইরকম নয়। ওখানে কিছু কিছু মসজিদে প্রকাশ্যে আজান দেওয়া যায় না, আর্জেন্টিনা বা ব্রাজিলে প্রকাশ্যে আজান দেওয়া যায়। আপনি জানলে হয়তো অবাক হবেন, আর্জেন্টিনার এমন একটি দেশ যেখানে লাতিন আমেরিকার সর্বোচ্চ বড় মসজিদটি অবস্থিত, যেটা 1990 সালে সৌদি আরবের বাদশাহ, পুরাতন বাদশাহ কিং ফয়সাল, তিনি সৌদি আরবের অত্যায়নে নির্মাণ করেছিলেন আর্জেন্টিনার রাজধানীতে। যদি আপনাদের বিশ্বাস না হয় গুগল বা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন কতটা সত্যি কি না। আর্জেন্টিনার বা ব্রাজিলে অবশ্যই আজান দেওয়া যায়, অ্যান্ড আপনারা তা গুগলে দেখতে পারেন। সো আজকের মতো বিদায়, অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে।